দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় আইন শৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির তরফ থেকে ব্যারাকপুরে পদযাত্রা ও সভার আয়োজন করা হয়েছিল। যে সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সেই সভার কয়েকদিনের মধ্যেই ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে। বিজেপির মিথ্যাচার ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ব্যারাকপুর রেল স্টেশনের সামনে এই সভার আয়োজন করা হয়েছে। সভাস্থল রবিবার দিন পরিদর্শন করেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদের সদস্য নওসাদ আলম সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান, বিজেপির কোনো পাল্টা সভা এটি নয়, এই সভা বিজেপির মিথ্যাচার এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতে। যে সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ সৌগত রায়, অর্জুন সিং সহ তৃণমূল কংগ্রেসের বিধায়ক, পৌরপ্রধান সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তৃণমূলের সভা তো এই ধরনেরই হয়, বিজেপির এই সুকান্ত মজুমদারের পাল্টা সভা করতে হবে এমন কোনো ব্যাপার নেই। যেখানে মানে সারা জেলা জুড়ে 500 লোক হয় না, সেখানে ওরা মানে পুলিশ বেশি থাকে যা লোক থাকে, সেখানে পাল্টার কোনো ব্যাপার না। তবে কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সর্বরকম জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনই একটা প্রোগ্রাম হওয়ার কথা, সেখানে আমাদের জেলার নেতৃত্বরাই এখানে আসবে। বিকেল 4টার সময় আমাদের একটা বড় জনসভা কালকে স্টেশন সংলগ্ন হচ্ছে, সেটা সৌগত রায়, তাপস রায়, মদন মিত্র, পার্থ ভৌমিক, অর্জুন সিং, দাস চক্রবর্তী সবাই থাকবে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।